আরেকজনেও আরেকজনে জানতে চেয়েছে যে মোল্লা মুন্সিরাই বর্তমানে রাজনৈতিক বলির পাঠা হচ্ছে কেন। তো মজার কথা, মোল্লা মুন্সিরা রাজনৈতিক বলির পাঠা হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি দুটো একটা কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, প্রথম নম্বর কথাটা হলো এরা এক পেশে, ওয়ান ইন ওয়ান, মানে ওই বাটন মোবাইল আর স্মার্টফোন, বাটন ফোন আর স্মার্টফোন। বাটন ফোন যেমন অল্প জ্ঞান, অল্প মেমোরি, অল্প ব্যবস্থা, ছোট বডি, কিন্তু স্মার্টফোনটা অনেক বড়, অল ইন ওয়ান। তাহলে এই বাটন ফোনটা হলো ওয়ান ইন ওয়ান আর স্মার্টফোনটা হলো অল ইন ওয়ান। এইটা যেমন চিরন্তন সত্য, তেমনি এই মরমীবাদী সাধকরা হলেন অল ইন ওয়ান। তারা বিজ্ঞানও জানে, দর্শনও জানে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবই জানে। আর প্রচলিত ঠাকুর পুরোহিত, এই সনাতনী মতবাদের ঠাকুর পুরোহিত আর এই ইসলামী মতবাদের মোল্লা মুন্সি, এরা শুধু নিজের ওই ধর্মগ্রন্থের ভিতরে যে সুন্দর সুন্দর শ্লোকগুলো বা আয়াতগুলো আছে এই অংশটুকুই জানে। এই স্তরকে বলা হয় মন্ত্রাশ্রয়। মরমীবাদীদের মতে আশ্রয় হলো সঠিক। এই যে দেখেন, এক নম্বর মন্ত্রাশ্রয়, নামাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, রসাশ্রয়, রূপাশ্রয়, এই ছয়টা আশ্রয় অতিক্রম করার পরে একজন মানুষ জ্ঞানী হয়। ওরা এই প্রথম আশ্রয়টা মন্ত্রাশ্রয়েই পড়ে আছে। এদের চেষ্টাই হলো এই মন্ত্রগুলোকে সহি শুদ্ধ ভাবে কিভাবে পাঠ করব, বা ওরা মুসলমানরা বলে তেলাওয়াত করব। হ্যাঁ, আর সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করার জন্য ওরা অনেক সিস্টেম তৈরি করেছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এগুলো ওরা তৈরি করেছে। এরপরে পাঠন পঠনের জন্য মদ মাখরাজ, এইগুলো সঠিকভাবে মানে ছেলে মেয়েদের শেখানোর জন্য ওরা ব্যবস্থা তৈরি করেছে। মজার বিষয় হলো এই ঠুনকো মৌলবী মুন্সি, এই মোল্লা মুন্সিরা বাংলা ভাষাটা নিজেরাও ভালোভাবে জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না, ভাষার লালিত্য, পাণ্ডিত্য, গভীরতা এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ওরা যদি একটা পৃষ্ঠা লেখে তাহলে একটা পৃষ্ঠার ভিতরে শত শত ভুল বাংলায়, অথচ আরবি কিভাবে সহি শুদ্ধ করে পড়া যায় এই তালে ওরা আছে। আরবিটাকে সহি করে, আরবি তো সহি হওয়াই পারবে না, দাদাও পারবে না, কেননা সে বাঙালি মানুষ আরবি সহি করে পড়তে পারবে না, পড়তে পারবে ওদের মতো যে সহি সেই সহিটা, এই বাং ভারতীয় সহি, আরবরা যে আরবি বলেন ওইভাবে বলতে পারবে। আবার একটা বাঙালি শত চেষ্টা করেও একজন মানে ইংলিশ ভাষাভাষীর মানুষ যত সুন্দর করে ইংরেজি বলবে তাদের ইংরেজি বলার মতো করে ও জীবনে শিখতে পারবে না, বলতে পারবে না, কারণ মাতৃভাষা এমন একটা জিনিস, যেমন আমি সুন্দর করে বা আমরা যত সুন্দর করে বাংলা বলতে পারবো, চায়নারা অত সুন্দর বাংলা বলতে পারবে না, জাপানিরা অত সুন্দর বাংলা বলতে পারবে না। তাই আমরা যতই চেষ্টা করি চাইনিজদের মতো চায়না ভাষা বলতে পারবে না। তাহলে তোমার কি সহি, তোমরা এই বাং ভারতীয় মহাদেশে এই মদ মাখরাজ, ঈদগাহ মেজার একফা, এইগুলো দিয়ে কোরআন শরীফ সহি করে পড়ার যে পদ্ধতি তৈরি করছো তোমার মাদ্রাসায়, ওই মাদ্রাসা অনুযায়ী সহি, তোমার ওই মানে মসজিদে যে পাঠ হুজুররা দেয় ওই অনুযায়ী সহি, আসলে আরবে যাও তোমার এই বলা কোনো কাজে আসবে না, তারা তোমার মতো করে কথা বলে না, ভাষা আলাদা, মাতৃভাষা যার 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 মাতৃভাষা সে সে শিখবে, কেউ যদি মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষা শিখতে চায় তাহলে অর্থ অনুযায়ী বলবে, সহি শুদ্ধ হবে না।
কোনোদিনই না কখনো না, তুমি যতই চেষ্টা করো হবে না, বহু ভরি ভরি প্রমাণ আছে। তো আমাদের আলোচনার বিষয়বস্তু হয়েছিল মোল্লা মুন্সিরা যুগে যুগে রাজনৈতিক বলির পাঠা হয় কেন। রাজনৈতিক বলির পাঠা হয় এই কারণে যেহেতু তাদের জ্ঞান বুদ্ধি কম, এই জন্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশ্ব মোড়লরা তাদেরকে চয়েস করে, চয়েস করে তাদের পিছনে টাকা ঢালে যে এদেরকে যদি উস্কে দেওয়া যায় তাহলে অমুক দেশের সরকার ফেলে দেওয়া যাবে বা সরকারের এগেনস্ট একটা দল দাঁড় করা যাবে। এদেরকে যদি ব্যবহার করা হয় অমুক জায়গায় একটা জঙ্গি নাটক তৈরি করে এইটা বিশ্ব দরবারে তুলে ধরা যাবে। এই কারণে বিদেশি শক্তি, বিশ্ব মোড়ল, রাষ্ট্রীয় সরকার সবাই এই মোল্লা মুন্সিদেরই ইউজ করে, টয়লেট পেপারের মতো ইউজ করে। টয়লেট পেপার যেমন ইউজ করার পরে, ব্যবহার করার পরে ফেলে দেওয়া হয়, ঠিক এদেরকেও সরকার, তারপরে বিশেষ রাজনৈতিক মহল, আন্তর্জাতিক মাফিয়া গোষ্ঠী, মাফিয়া চক্র, তারপরে যুদ্ধ জোয়াড়ু, বিশ্ব মোড়ল রাষ্ট্র, এরা এদেরকে সামান্য পয়সা দিয়ে পালে, যখন যা বলে তারা তাই করে করে দেয় ওই সামান্য পয়সা লোভে। আর এরা যদি তাদের মেধাকে সঠিকভাবে খাটাইতো তাহলে আর তাদের খপ্পরে বা তাদের ফাঁদে পা দিত না। যখনই তাদের ফাঁদে পা দেয় তখনই তারা এই ফাঁসির দণ্ড বা মৃত্যুদণ্ড গ্রহণ করে, মৃত্যুদণ্ড পায় বা মৃত্যুদণ্ডের সাজায় দণ্ডিত হয়, অপকর্ম করে। যখনই অপকর্ম ধরা পড়ে যায় বা অপকর্ম যখন প্রকাশিত হয়ে যায়, তো যেই বাবুরা তাকে ব্যবহার করেছে ওই বাবুরা তো পিছন থেকে সরে যায়, সরে যাওয়ার পরে তার পিছনে তার লোক থাকে না, এবং সে তো আর বলতেও পারে না, প্রকাশ করতে পারে না যে অমুকে টাকা দিয়েছে, অমুকে বুদ্ধি দিয়েছে, অমুকে অস্ত্র দিয়েছে, তার দ্বারা আমরা এই এই বিপদগামী হয়েছি। আর বললেও আর আদালত এটা গ্রহণ করে না যে কেন তোমরা এই পথে এলে জেনে শুনে। আর এদের জ্ঞান বুদ্ধি কম হওয়ার কারণে কোরআনের দোহাই দিয়ে, নবী রাসূলের দোহাই দিয়ে বা আরবের দোহাই দিয়ে বা মক্কা শরীফের দোহাই দিয়ে এদেরকে যা বলবে তাই রাখুন। জ্ঞান বুদ্ধি এত পরিমাণ কম যে মক্কা শরীফের বিরুদ্ধে একজন লোকে বলছে তাহলে আর ফাঁসি চাই, ফাঁসি চাই নেমে গেল, এই আমাদের নবীর বিরুদ্ধে মুখে বলছে, এই তাহলে আর বাড়িতে আগুন লাগাই দেবে। এই যে বুদ্ধি কম তাদের, এই কারণে তারা এই বলির পাঠাটা হয়। তারা যদি একটু বুদ্ধি খাটাইতো যে নবী তো আমাদের বাংলাদেশের কিছু না, বাঙালির কিছু না, আমাদের মাতৃভাষারও কিচ্ছু না, এটা মানে শব্দটা কোরআন শরীফে আছে আর আমরা জাতিতে মুসলমান তাই আমরা একটু লাগতে পারে, তো তার বিরুদ্ধে তো আমি আইন হাতে তুলে নিতে পারি না, আমি কেন আইন হাতে তুলে নিতে যাব। কেউ যদি নবীর বিরুদ্ধে বলে, এই জন্য আমরা বড় জোর রাষ্ট্রীয় যে মানে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ইনফর্ম করতে পারি যে অমুকে আমাদের নবীর বিরুদ্ধে এই কথা বলছে, ব্যবস্থা নেবে রাষ্ট্র না। ফেসবুকে একজনে গালি দিছে, ওর বাড়িতে আগুন লাগাইতে হবে, এই যে আইন হাতে তুলে নিল, আইন হাতে তুলে নিলে তাকে তো মৃত্যুদণ্ড গ্রহণ করতেই হবে। আবার এরা অনেক সময় অতিরঞ্জন অতিভঞ্জন করে ফেলে, এত অতিরঞ্জন অতিভঞ্জন করে যে এই যে কয়েকদিন আগেই আমরা দেখলাম যে কুমিল্লায় এক মুফতি সাহেবের জিহ্বা কেটে ফেলা হয়েছে, মানে বিচ্ছিন্ন হয়নি, অল্প একটু লেগেছিল, আমরা যেটা দেখলাম আর কি। এই আমরা একজন লোক একটা কথা বললি তার জিহ্বা কেন কাটতে যাব, আইন হাতে তুলে নিতে যাব, যদি ওই জায়গায় একটা মার্ডার হতো তাহলে নিশ্চিত আর মৃত্যুদণ্ড হতো। তারপরে আমরা আর এই কিছুদিন আগে দেখলাম যে পঞ্চগড়ে একটা বড় মারামারি হয়েছে, একজন বা দুজন মার্ডারও হয়েছে। কেন? কোরআন বলছে যে লাকুম দিন হুকুম আলিয়া দিন, তোমার মতবাদ তোমার কাছে, আমাদের মতবাদ আমাদের কাছে, তো ওর মতবাদ প্রচার করবে তো তোমার এত চলবে কেন? তুমি এটা প্রতিবাদ করতে গিয়ে এমন হেন কাজে কেন জড়িত হবে যে এই কাজের কারণে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে? যুগে যুগে তাই হয়েছে। এরা অতিরঞ্জন অতিভঞ্জন এমনই করে যে আমরা এই একাত্তরের দিকে যদি ফিরি,
একাত্তর বাহাত্তর, ঊনসত্তর একাত্তর বাহাত্তর এই দিকে যদি আমরা ফিরি তা দেখব যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তারপরে ইজ্জত নিয়ে সিনেমি নিয়ে খেলা হয়েছে, বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা করেছে এগুলো ম্যাক্সিমামই এই আল্লাহর একেবারে নিকটাত্মীয় যারা আল্লাহর খালাতো ভাই মামাতো ভাই তালতো ভাই ছিল তারাই। আবার কেউ কেউ বলে যে এইটা উভয়দলই করেছে, পাকিস্তানিরা করেছে। তাই আমি বললো যে পাকিস্তানিরা যদি করে তারও তো মুসলমান ছিল, আর বাঙালিরা যদি করে আরো তো মুসলমানই ছিল, হিন্দু কয়জন ছিল? এই অতিরঞ্জন অতিভঞ্জন করতে গিয়ে মানুষকে হত্যা করা, নির্যাতন করা, যৌন হয়রানি করা, ঘরে আগুন লাগানো, এই কাজে যখন জড়িত হয় তখনই তারা এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। এই মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া এইটাকেই বলা হয়েছে রাজনৈতিক বলির পাঠা। রাজনৈতিক বলির পাঠা এই কারণেই বলা হয়েছে যে এই কাজগুলো করবে রাজনৈতিক নেতারা। তো রাজনৈতিক নেতারা এই কাজগুলো পয়সার বিনিময়ে তাদের যে করায় তারা করে, পরবর্তীতে ফেঁসে যায়, রাষ্ট্রীয় বিভিন্ন সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হয়, হয়ে এরা রাজনৈতিক বলির পাঠা হয়। আমি মনে হয় বোঝাতে পেরেছি, ঠিক এই ধরনের কথা বলছিলেন, বোঝাতে পেরেছি তো? যে তারা তাদের নির্বুদ্ধতার কারণে রাজনৈতিক বলির পাঠা যুগে যুগে হয়। যেমন ব্রিটিশদের ব্যাপারে ব্রিটিশ আমলে এরকম ছিল যে একেবারে এই পুরো ভারতবর্ষের এই মসজিদমুখী মাদ্রাসামুখী যারা এই ওয়াজবাজ চাপাবাজ এদেরকে মামলা দিয়ে এদেরকে ধরে দিতে পারলেই ওই পুলিশের র্যাঙ্ক বা পদক মর্যাদা বাড়ত, বেতনও বাড়ত। আর তারা অসংখ্য এই মোল্লামুন্সিকে ফাঁসি দিয়েছে ব্রিটিশরা, তাদের রাজত্ব কায়েম করতে গিয়ে, তাদের রাজত্ব কায়েম করতে গিয়েই এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছে। কথিত আছে যে এই দিল্লির চাঁদনী চক মসজিদ থেকে পাকিস্তানের খাইবার পর্যন্ত যে এই বিশ্ব রোড বা গ্র্যান্ড ট্যাং রোড আছে, এই রোডের দুই পাশে যতগুলো গাছ ছিল প্রতিটা গাছের ডালে এই মোল্লামুন্সিদের উবুদ করে ঝুলিয়ে রাখছিল, এই যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়। মৃত্যুর আগ পর্যন্ত তারা ওই উবুদভাবে ঝুলেই ছিল। বলছে যে প্রায় 80,000 আলেমকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছে ওই সময়। ব্রিটিশ বিদায় হলো 47-এ, পাকিস্তান এলো, ভারত এলো, ভারতও অনেক আলেমকে ফাঁসি দিয়েছে, পাকিস্তানও অনেক আলেমকে ফাঁসি দিয়েছে। পাকিস্তান 71-এ গেল, বাংলাদেশ এলো, বাংলাদেশেও অনেক আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। এর কারণ হলো এদের জ্ঞান বুদ্ধি কম, এরা গবেষণা করে না। ওই কোরআনের অমুক আয়াতে এই আছে, এই নিয়ে লাভ শুরু করে দিল, অমুকে আমার নবীর বিরুদ্ধে বলছে লাভালাভি শুরু করে দিল, আর পিছনে আর যারা ফায়দা নেওয়া রাজনীতিবিদ তারা তাদেরকে টাকা দিল, পুষিং দিল, ইন্ধন দিল, আমরা আছি। পরবর্তীতে যখন ফেঁসে গেল, প্রকাশ হয়ে গেল, তোর আর পিছনে নেই। এইভাবেই যুগে যুগে রাজনৈতিক বলির পাঠা হয়েছে। আর কিছু সাধারণ মানুষকে তারা এমনভাবেই গালিমন্দ করে যে যারা গভীর জ্ঞানের জ্ঞানী আলেমুর রাসেক বোদ্ধা সর্ব বিষয়ে বিশেষজ্ঞ এদেরকে, বিশেষ করে আমি মরমীদের বলছি, সাধুদের বলছি, যারা নিষ্কলঙ্ক নিদাগ, যাদের লোভ নাই, হিংসা নাই, মারামারিতে নাই, গন্ডগোলে নাই, রাজনীতিতে নাই, ইভেন সংসারেও নেই, এই লোকগুলা তাদের কাছে এতই মানে বিষের মতো লাগে, যারা এই বেনামাজি, এই দাড়িহীন, টুপিহীন, এই নারী পুরুষ নিয়ে বসে রয়েছে, এইগুলোতে তারা ব্যস্ত থাকে। এরাই এক সময় ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়। আলোচনার বিষয়ের বা তোমার এই প্রসঙ্গটা ছিল যে যুগে যুগে এই মোল্লামুন্সিরাই কেন রাজনৈতিক বলির পাঠা হয়, তা আমি সংক্ষিপ্তভাবে এতটুকু বললাম। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।